আজকে আমার এই ভিডিওটা দেওয়া উচিত কিনা আমি তা বুঝতে পারছি না, কিন্তু মানে সবার এত ভিডিও দেখছি খুব খারাপ লাগছে, আর অমিতা আমাদের মধ্যে নেই এটা মানে ভেবেই খুব খারাপ লাগছে। কারণ আমি মানে জবে থেকে ইউটিউব চ্যানেল মানে আমি আগে জানতাম না যে এরকম ব্লগ লোকে বানিয়ে পোস্ট করে, সত্যি কথা আমি জানতাম না। আমি কয়েকজনের ব্লগ দেখতে দেখতে নিজে ইন্সপায়ার হই যে হ্যাঁ মানে এরকমও হয়। আমি কিছু কিছু মানে যেমন সিম্পল লাইফস্টাইলে কণিকাদির ব্লগ দেখে দেখে ইন্সপায়ার হতাম, তারপর অমিতার ব্লগ দেখে ইন্সপায়ার হতাম। মানে আমি শুধু দেখতাম যে ওদের পুরো ফ্যামিলিটাকে, অমিতার মানে কথাবার্তা পড়াশোনা এগুলো আমি দেখে দেখে অনেক ইন্সপায়ার হয়েছি। আর আমার চ্যানেলটাও তোমরা জানো যে পড়াশোনার, ওখান থেকে ইন্সপায়ার হয়ে কিন্তু আমার অনেকটা ভিডিও আমি করি, যেটা বলতে মানে এরকম মানুষ যে নেই সেটা ভেবেই অনেক খারাপ লাগছিল। তো জানি না আজকে আমার এই ভিডিওটা পোস্ট করা উচিত কিনা, আমার কাছে অন্য ভিডিও ছিল পোস্ট করার জন্য, কিন্তু আমি ভাবলাম যে মানে আজকে দিনে অন্তত মানে একজন এত বড় সাকসেস ইউটিউবারের জন্য কিছু একটা ভিডিও আমার পোস্ট করা উচিত। যেখানে থাকো ভালো থাকো, এইটুকুনি আমি চাই আত্মার শান্তি কামনায়। কিন্তু মানে আমার একটা জিনিসই মনে হয় যে একটু সতর্ক হওয়া উচিত ছিল।